নমস্কার, আমি অনামিকা দে। আজ আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির উপর একটি ছোট তথ্যচিত্র উপস্থাপনা করার চেষ্টা করছি। আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি অথবা সঙ্গীত গবেষণা কেন্দ্র হলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি একটি ভারতীয় বহুজাতিক বাণিজ্যিক সংস্থা আইটিসি লিমিটেড দ্বারা পরিচালিত। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমাদের প্রিয় শহর কলকাতায় একটি অত্যন্ত মনোগ্রাহী পরিবেশে 1978 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত হল রাগাশ্রয়ী, আর এই বিভিন্ন রাগের স্রষ্টা হলেন বিভিন্ন ঘরানার বিশিষ্ট গুণী দিকপাল গুরু, যারা বছরের পর বছর নিরন্তর গবেষণার মাধ্যমে নতুন নতুন রাগের সৃষ্টি করছেন এবং বিশ্ব দরবারে আরও আকর্ষণীয় করে তুলছেন শাস্ত্রীয় সঙ্গীতকে। আইটিসি সঙ্গীত গবেষণা কেন্দ্রের সাথে যুক্ত আছেন পণ্ডিত উল্লাস কাশলকার, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত ফাল্গুনী মিত্র, উস্তাদ মাসকুর আলী খান, বিদুষী গিরিজা দেবী, বিদুষী শুভ্রা গুহ, উস্তাদ আব্দুল রশিদ খান, পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত, পণ্ডিত অরুণ ভাদুরী। কিন্তু এই বিশিষ্ট গুণীজনদের মধ্যে এখন অনেকেই প্রয়াত। আজ থেকে প্রায় 2000 বছর আগে বৈদিক যুগে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তি। ভারতে এই শাস্ত্রীয় সঙ্গীতই হলো সকল প্রকার সঙ্গীতের মূল উৎস। শাস্ত্রীয় সঙ্গীতের দুটি আধার, রাগ এবং তাল। রাগ হলো সুর, তাল হলো লয়। সাতটি স্বরকে নিয়েই সঙ্গীতের মূল আধার। পৌরাণিক তত্ত্বে এই সাতটি স্বরকে আমাদের সনাতনী দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে। সা অর্থাৎ অগ্নি, রে অর্থাৎ ব্রহ্মা, গা সরস্বতী, মা মহেশ্বর শিব, পা অর্থাৎ বিষ্ণু, ধা অর্থাৎ গণেশ, নি অর্থাৎ সূর্য। রঞ্জায়তে ইতি রাগা, রাগ মনের প্রকৃত আবেগের নবরসকে প্রকাশ করে। এই নবরস বা নয়টি অনুভূতি হল শৃঙ্গার, করুণা, রৌদ্র, ভয়ানক, বিভৎস, অদ্ভুত, শান্ত, হাস্য এবং বীর। দিনের বিভিন্ন প্রহরে ভাগ অনুযায়ী বিভিন্ন রাগ সাতটি স্বরের মাধ্যমে উপস্থাপিত হয়, যা কিনা বহু প্রাচীন কাল থেকে আবহমান। আবার অন্যদিকে ভারতীয় রাগ সঙ্গীতের মূল উৎসস্রোত ঘাটলে দেখা যায় বিভিন্ন ঋতুরাঙ্গিকে এর মহিমা প্রকাশ পেয়েছে। এমনও শোনা যায় যে রাজা আকবরের নবরত্ন সভার একটি রত্ন সঙ্গীতজ্ঞ তানসেন তার মেঘমল্লার রাগের মূর্ছনায় দ্বারা বিপুল বাড়িধারা আনতে পেরেছিলেন। মা হলেন আমাদের প্রথম গুরু, তাই বলা হয় মা যদি সঙ্গীতজ্ঞা হন, গর্ভাবস্থায় থাকা শিশুটির উপর তার গায়ন শৈলীর প্রভাব পড়ে। ঠিক একইভাবে গুরু শিষ্য পরম্পরায় আবহমান কাল ধরে গুরু তার শিষ্যকে রাগের নির্দিষ্ট শৈলী শিখিয়ে আসছেন। এই ভারতীয় ঐতিহাসিক ঐতিহ্যের মূল চাবিকাঠি হল গুরু এবং শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক। আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির যে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা ব্যবস্থার ধাঁচাটি রয়েছে, সেটিও কিন্তু এর ব্যতিক্রম নয়।
একাডেমিতে ভর্তি হওয়ার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। দুটি পর্বে এই নিয়মটি রয়েছে। প্রথমে ছাত্রছাত্রীদেরকে একটি সিডি বা ক্যাসেট আধ ঘন্টার পাঠাতে হয়। তারপরে বিচারক মণ্ডলীর যে গুরুরা রয়েছেন তারা সেখান থেকে তাদেরকে নির্বাচন করেন। তারপরে মূল পরীক্ষাটি হয় এবং সেই অডিশনে পাশ করার পরেই তারা কিন্তু এই এসআরএতে স্কলার হিসেবে গ্রহণযোগ্যতা পায়। আইটিসি এসআরএতে ভর্তি হওয়ার এই সুনির্দিষ্ট নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে। অসাধারণ প্রতিভার অধিকারী শিষ্যরা নির্দিষ্ট বয়সসীমার আগেই এসআরএর স্বীকৃতিপ্রাপ্ত হওয়ার সুযোগ পান। প্রথিতযশা শিল্পী কৌশিকী চক্রবর্তী অনেক ছোট বয়সেই এসআরএতে যুক্ত হয়েছিলেন। আবার আইটিসির বর্তমান গুরু আরশাদ আলী খান তার 5 বছর বয়সেই এসআরএতে জুনিয়র স্কলার হিসেবে যুক্ত হয়েছিলেন। বর্তমানে আইটিসির সঙ্গীত গবেষণা কেন্দ্রে 4টি বিষয়ের ওপরে শাস্ত্রীয় সঙ্গীত শেখানো হয়। কণ্ঠসঙ্গীত, শরৎ, সেতার এবং বাঁশি। আইটিসি এসআরএতে একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও রয়েছে এবং রয়েছে একটি সময়োপযোগী পাঠাগার। আইটিসি এসআরএ সঙ্গীত সম্মেলন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত উৎসব হিসেবে ভারতের বিভিন্ন শহরে এটি অনুষ্ঠিত হয়। মূলত শীতকালে এটি অনুষ্ঠিত হয়। সারা বছর বিভিন্ন প্রান্তের মানুষ এই সঙ্গীত সম্মেলনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রথিতযশা দিকপাল শিল্পীরা এই সম্মেলনে রাগ প্রধান সঙ্গীত পরিবেশন করে থাকেন। ভারতীয় দর্শন এই দুটি বিষয়ই যেন ওতপ্রোতভাবে জড়িত। আমাদের উপলব্ধি, অনুভূতি সকল বিষয়কেই এই শাস্ত্রীয় সঙ্গীত প্রকাশ করতে সক্ষম হয়। আমাদের আজকের প্রজন্মকে তাই যদি শাস্ত্রীয় সঙ্গীতের নবরসে আমরা প্রথম থেকেই নিমজ্জিত করতে পারি, তবে আমাদের ভারতীয় ঐতিহ্যকে তারা বহন করে নিয়ে যেতে সক্ষম হবে। নমস্কার।